আজ আমার মুক্তির মধ্য দিয়ে মুক্ত জীবনে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ হাজারো আলেমের ওস্তাদ আল্লামা মামুনুল হক দামাদ বরকাতহুম তিনি জালিমের কারাগারা থেকে মুখ মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক দামাদ বরকাতহুম ওনার সাথে জনপ্রিয় একজন মুফাজ্জে যিনি একসাথে কারাগারে ছিলেন মুফতি আমির হামজা উনি ওনার সাথে একসাথে এই ফেসবুক লাইভে এসেছেন এই যা আমি দেখাচ্ছি কি সুন্দর হাসি এই হাসির জন্য ইসলামের বিজয়কেই চিহ্নিত করছে আগামী দিন হবে ইসলামের বিজয়ের দিন আগামীর দিন হবে আগামীর দিন হবে ইসলামের দিন আগামীর দেশ সব ইসলামের দেশ ইনশাআল্লাহ সবাই তো ভাই আমার আল্লাহ মামুনুল হক দামাত বারকাতহম তিনি তিন বছর এক মাস জালিমের কারাগারে জুলুমের নির্যাতন শিকার হয়ে এই তো কিছুক্ষণ পূর্বেই তিনি মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ আমাদের প্রাণপ্রিয় মুফতি আমির হামজা ভাই তিনিও মুক্ত আকাশে মরনা মামুনুল হক দামাত বারকাত জেনাকে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস বলা হয় যে তিনিও এখন মুক্ত আকাশে আগামী দিনে ইসলামের যত জোয়ার হবে সেই জোয়ারটা হবে বাংলাদেশের জোয়ার বাতাসটা হবে ইসলামের বাতাস ইসলামের বিজয়ের জন্য তেনারা নির্বিক কণ্ঠে সবসময় কথা বলবেন প্রিয় বন্ধুগণ আমার আল্লামা মামুল হক দামাদ বরকাত ওনাকে রিসোর্টে গিয়ে জেনার অপবাদ দিয়ে ধর্ষণের অপবাদ দিয়ে তাকে কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছিল হেফাজত ইসলামের তিনি যুগ্ম সম্পাদক তাকে বিভিন্ন মামলা দিয়ে কারাগারের মধ্যে প্রায় তিন বছর এক মাস পর্যন্ত আটকে রাখা হয়েছিল তার বিরুদ্ধে যেই অপবাদগুলো নিয়ে এসেছে সেই অপবাদগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি ওর আনুল আমাদেরকে কি জানাই আল্লাহর আলমিনবুল্লা আলমিনিম সৌরের এগারো নম্বর আয়াত আঠারো নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠার প্রথম চার নম্বর লাইনের এগারো নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন নিশ্চয় যারা স্পষ্ট মিথ্যা অপবাদ নিয়ে আসবে তোমাদের মধ্য থেকে যে দলটা স্পষ্ট অপবাদ নিয়ে আসবে তোমরা আল্লাহম এই অপবাদটাকে খারাপ মনে করো না বরং দিয়ে রেখেছেন কি কল্যাণ আল্লাহ রব আলমিন বলছেন বাল্হুয়া খৈরুল্লাহম এর মধ্যেই কল্যাণ রয়েছে আজকে যারা আল্লামা মামুনুল হক আলাইফ আল্লামাদ আল্লাউন হক দাম আলিয়া মুফতি আমির হামজাকে বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসাবে এরপরে আল্লাহ সহ অসংখ্য আলেমদের যারা মিথ্যা মামলা দিয়েছে আজ হোক কাল হোক এই দেশে যারা মিথ্যা মামলা দিয়েছে তারা পরাজিত হবে তারা বাংলার জনতার কাছে অবশ্যই পরাজিত হবে ইনশাল্লাহ ব্যাপারে কোনো সন্দেহ নাই আমি দৃঢ় কণ্ঠে কথা বলতে পারি মেশকাত শরীফের মধ্যে বাব বাবু হাইফুলিসানি ওলিবা অতঃামি এই শিরোনামে একটা হাদিস এসেছি যেই ব্যক্তি কোনো নিরাপরাধ ব্যক্তিকে কোনো অপবাদ দিবে এই অপবাদটা সরাসরি সেই ব্যক্তির কাছে জমিনে যাবে কিন্তু জমিনে কোনো স্থান পাবে না চলে যাবে আসমানে দেখবে আসমানে দরজা বন্ধ সেখান থেকে ফিরে আসবে এসে যেই ব্যক্তির নামে অপবাদ দেওয়া হয়েছে তার কাছে যাবে দেখবে না এত উপযুক্ত ব্যক্তি না এই অপবাদের সাথে তার ন্যূনতম সম্পর্ক নেই তখন সেই অপবাদটা ফিরে আসবে আসার পরে যেই ব্যক্তি এই অপবাদটা দিয়েছে সেই ব্যক্তির মরার আগে হলেও তার মাধ্যমে এই অপবাদ আল্লাহ রবুল্লাহ আলম তাকে দিয়ে সংগঠিত করেই তারপরে তার মৃত্যু হবে আজকে যে জালিম সরকার তাকে জেনার অপবাদ দিয়েছে আল্লাহ সঈদুর রহমাতুল্লাহ আলাইকে আহ পাঁচ লক্ষ টাকা এতিমের সম্পদ বক্ষণ করে খেয়েছে এই অপবাদ যারা দিয়েছেন আজ হোক কাল হোক তাদের এই অপবাদে অপবাদিত হবেই ইনশাআল্লাহ তার গোষ্ঠী শুদ্ধ অপবাদিত হবে আর একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে আলে ওলামাদের উপর অপবাদ শুধু এও দেয় নাই কারণের গোষ্ঠীরা মুসা আলাহ ইসলামের উপর অপবাদ চাপিয়ে দিয়েছিল সুতরাং আজকে যারা আলে মোলামাদের উপর অপবাদ দিচ্ছে আমরা বলতে পারি তারা হলো ফেরাউনের গোষ্ঠী তারা হলো কারণের গোষ্ঠী সুতরাং আল্লাহ মামুনুল হক রহমতুল্লাহ আল মামুল হক দামাদ বরকাত হুম উনি আমাদের মাঝে ফিরে এসেছেন মুক্ত বাতাসে তিনি ঘটছেন আমরা এ কথা বিশ্বাস করি তিনি একজন নিরপরাধ মানুষ তার কোনো দোষ নেই তিনি এই তিন বছর এক মাস পর্যন্ত যে কারাগারের মধ্যে ছিলেন এর মধ্যে যত সুলুম নির্যাতনের শিকার হয়েছেন সবগুলো আল্লাহ শহবদে ভরপুর করে দিক এরপরে তিনি যতগুলো মাহফিল থেকে কোরআন শোনানো থেকে বঞ্চিত ছিলেন আল্লাহ রবাহ আলমীর জন্য এর চাইতে কয়েক হাজার গুণ বেশি তার প্রতি মানুষের ভালোবাসা মোহাবত এবং কোরআনের খেদমত করতে পারেন এই আশাবাদ আমরা প্রত্যেকের কাছে করছি এর আল্লাহ তার মর্যাদা আরও